আজকে আমি আর আমার এক বন্ধু মিলে একটা জিনিস এনেছি বাড়িতে, সেটা হলো রাস্তার পাশে পড়ে থাকা এই সাইকাস গাছটি। তো গাছটি কাটা অবস্থাতেই পড়েছিল রাস্তার পাশে। এই যে গাছটির অবস্থা, তো গাছটিকে এনে লাগানো হয়েছে। গাছটিকে এনে লাগানোর পরে কিছুক্ষণ আগে, মোটামুটি গাছটি লাগানোর ঘন্টা তিন চারেক পরে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এর মধ্যে একটা বাচ্চা আছে, চন্দ্রগোড়ার বাচ্চা, মানে রাসুস ভাইপার বলি যেটাকে আমরা, সেটা আছে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি রাস্তার পাশে এরকম ধরনের পড়ে থাকা কোনো গাছ বা এরকম কিছু পান আপনারা বাড়িতে আনার আগে, বিশেষ করে সেটিকে ধরবার আগে ভালো করে দেখবেন, আর চারিদিক ভালো করে দেখে নেবেন যে যেহেতু এই বর্ষার সময়, এটা হলো চন্দ্রগোড়া আর কেউটে সাপের জন্মের সময়, তো সে কারণে আপনাদের দেখে নেওয়াটা জরুরি। তো এই সাপটাকে এবার আমরা এখান থেকে বার করব, যেটা একটু ট্রিকি হবে আমাদের পক্ষে, কারণ দেখতে পাচ্ছে এর ভেতরে ঢুকে গেছে, গাছটার ভেতরে পাতাগুলোর ভেতরে লুকিয়ে আছে বেশ সুন্দরভাবে। তো আমরা চেষ্টা করব এটাকে বার করার, বার করে এটা নিরাপদ দূরত্বে ছেড়ে দেবো। একে সুন্দরভাবে বসে আছে, বোঝার উপায় নেই যে এরা এতটাই ভালো লুকিয়ে থাকতে পারে পরিবেশের সাথে, বোঝার উপায় নেই যে এখানে কোনো সাপ আছে, যতক্ষণ না আপনি ভালো করে দেখবেন। এটা হলো সেই বক্সটা যেটা আমরা কিছু ডাড়া সাপের বাচ্চা হ্যাচ করেছিলাম। তো নটা ডিম ছিল, যেটা আপনারা ভিডিও দেখেছেন আগে, নটা ডিম ছিল, নটাই বাচ্চা হয়েছে। তো সেই বক্সটাই আজকে আবার কাজে লেগে গেল। তাহলে চলে এসেছি আমরা সাপটা ছাড়তে। তো সাপটাকে রিলিজ করব, মোটামুটি ঘন্টা দুয়েক আগে ধরা পড়েছে। তো ছাড়ার আগে কিছু ব্যাপারে বলা উচিত, যেগুলোর মধ্যে একটা খুবই সমস্যা দেখা দেয় আমাদের মধ্যে, সেটা হলো যে বাড়ি বা বাড়ির আশেপাশে কোনো রকম বন্যপ্রাণী, বিশেষ করে সাপ বা এরকম ছোটো জাতীয় কোনো বন্যপ্রাণী ঢুকে পড়ে। তো তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা হয় ওকে মারতে যাই, নাহলে ওর কাছে ছবি বা ভিডিওর জন্য যাই, কাছে যাই। তো তখনই মেন প্রবলেমটা হয়, কারণ তখনই স্নেক বাইট, বিশেষ করে স্নেক বাইটটা তখনই হয় যখন সাপের খুব কাছে চলে যায় আমরা। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, আমাদের কী করতে হবে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিতে হবে, অথবা লোকাল যে সমস্ত রেস্কিউয়ার আছে তাদেরকে জানাতে হবে। আশা করি তারা অবশ্যই কোনো হেল্প করবে। এখন আমরা সাপটাকে ছেড়ে দেব নিজের পরিবেশে, আশা করি ভালো থাকবে। কত সুন্দর মিশে গেছে পরিবেশের সাথে। অ্যাকচুয়ালি এই কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না যে সাপ তাদের কাছাকাছি রয়েছে।